সবাইকে আবারো স্বাগতম লার্ন হান্টার চ্যানেলে। আমরা আমাদের যে নিউজ পোর্টাল প্রজেক্ট বা আমাদের যে কোর্স, সেই কোর্সের ফাইনাল ওভারভিউটা আপনাদের সামনে তুলে ধরতেছি এবং আমরা অ্যাট দ্য এন্ড অফ দি কোর্স আমরা এই প্রজেক্টটা করবো এবং অলরেডি প্রজেক্ট করা হয়ে গেছে, যার ভিডিও অলরেডি 70+ রেকর্ড হয়ে গেছে এবং 70টা ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে। ওকে, সো এই নিউজ পোর্টাল প্রজেক্টে কী কী থাকছে? প্রথমত আপনারা জানেন শুধুমাত্র নিউজ পোর্টাল প্রজেক্টে না, প্রথমত এটা Laravel 7 দিয়ে করা। এটা প্রথম ফিচার হচ্ছে Laravel 7 দিয়ে করা এবং Laravel 7 দিয়ে করার পরেও আপনি কিন্তু এখানে Laravel শিখতে পারতেছেন। এই কোর্সে কিন্তু Laravel শেখানো হয়েছে। আপনি যদি এখানে লার্ন হান্টার যান, learnhunter.live যান, তাহলে দেখতে পারবেন যে Laravel 7 প্রজেক্টে কী কী শেখানো আছে। প্রজেক্ট তো করানো আছে এবং মনে রাখবেন আপনারা চাইলে এখানে 200+ ভিডিও বানাতে পারতাম। কীভাবে? আমার একটা ভিডিও প্রজেক্টের একটা ভিডিও 30 মিনিট, 20 মিনিট থেকে 30 মিনিট। এখন আপনি চিন্তা করেন যদি আমি একটা ভিডিও 8 মিনিট 9 মিনিট করে বানাতাম তাহলে আমার ভিডিওটা 3 গুণ হয়ে যেত, মানে 70টা ভিডিও 3 গুণ হয়ে কত হতো? 210টা ভিডিও হয়ে যেত। সো তার জন্য আমি ওটা করি নাই। সেখানে আপনার কী কী থাকতেছে দেখেন, এখানে যা যা আছে সব দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু জিনিস নাই, অবশ্য টাস্ক কিছু জনটা নাই। সো লোকালাইজেশনটা আছে এখানে, সোশ্যাল লগ ইন, সোশ্যাল শেয়ার, সোশ্যাল কমেন্ট, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, ইমেল ইন্টারভেশন সবই আছে এখানে। আর এয়ার লকটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে দেখেন এখানে অলরেডি 68টা আছে আর হচ্ছে এখানে 2টা ভিডিও, ডেস্কটপে 2টা ভিডিও আছে, 69 এবং 70। তাহলে প্রজেক্টটা শেষ হয়ে গেল। সো কী কী থাকছে? প্রথমত সবার প্রথমে আমরা জানি যে একটা ই-কমার্স নিউজ পোর্টাল সাইট মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। সো আমি ইংলিশে প্রেস করলে টোটাল সাইটটা কিন্তু কনভার্ট হয়ে ইংলিশ চলে আসবে। দেখেন সব বাংলা আছে, এখানে যা যা আছে সব বাংলা আছে। হ্যাঁ, এখানে জোহর, ফজরের নামাজের সময় হচ্ছে। এখানে যখন ইংলিশে প্রেস করলাম আমার ইচ অ্যান্ড এভরিথিং ইংলিশ হয়ে গেল এবং এটা বাংলা হয়ে গেছে। আমি বাংলা কি বাংলা চলে আসবে এবং এগুলো সব ইংলিশ হয়ে গেছে। দেখেন সব ইংলিশ, সাবক্যাটাগরি সব ইংলিশ এবং এখানে টাইমটা সব ইংলিশ হয়ে গেছে, হেডলাইন ইংলিশ হয়ে গেছে এবং টোটালি নিউজ যা যা আছে সব ইংলিশ হয়ে গেছে। দেখেন ইচ অ্যান্ড এভরিথিং, ওকে, সব ইংলিশ হয়ে গেছে। সো আমি ভালোভাবে শিখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ইংলিশ করতে হয়, বাংলা করতে হয়, সেটা আপনাদের ভালোভাবে এই কোর্সে শিখিয়ে দিচ্ছি। ওকে, সব ইংলিশ হয়ে গেছে। সো আমি একটা নিউজ সাইট ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট থাকে, যেমন জাগো নিউজ। সো আমি যদি বাংলায় প্রেস করি তাহলে বাংলায় চলে যেতে পারবো। আমরা ইংলিশ হলো না, মানে ইংলিশ থেকে সুইচ করে বাংলা চলে যেতে পারলাম। এখন আপনি চাইলে এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, হিন্দিও ইউজ করতে পারে। সো এটা শেখানোই আছে এই কোর্সে কীভাবে ইউজ করতে হয়। সো ফাইন, প্রথমত যদি আমি একটা নিউজ ওপেন করি, তামিমের মা করোনা আক্রান্ত একটা নিউজ ছিল, এটা কপি পেস্ট করছিলাম কোথা থেকে যেন খেয়াল নেই আমার। সো আমার ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল আমি দেখতেই পাচ্ছেন এখানে। সো এখানে তার অ্যাডটা শো করছে এবং অ্যাডে ক্লিক করলে অ্যাডে যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক চলে যাবে। আপনি চাইলে গুগল অ্যাডসেন্স অ্যাড ইউজ করতে পারেন। এখানে শিরোনাম দেখতে পাচ্ছেন, শিরোনামে ক্লিক করলো আমার নতুন যে পোস্ট ওপেন হবে। সো সেটা কোন ক্যাটাগরি, খেলাধুলা, কোন সাবজেক্ট, ক্রিকেট চলে আসছে এবং কে পোস্ট করছে চলে আসছে, হেডলাইন চলে আসছে এবং ডেট চলে আসছে এবং একটা বড় অ্যাড শো করছে, তার পাশে অ্যাড শো করতে আসছে। এখানে তার হেডলাইনটা শো করতেছে এবং ইমেজ শো করতেছে। এখান থেকে আপনি যাদের শেয়ার করতে পারবেন। সো ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিন, মেসেঞ্জার সবই শেয়ার করতে পারবেন এবং জাস্ট ডেসক্রিপশন এতটুকু, তাই এখানে এতটুকু শো করতেছে এবং এখানে আরও সংবাদ আছে। সো স্পোর্টস নিউজগুলো চলে আসছে, দেখেন স্পোর্টস নিউজ চলে আসছে। ওকে, এখানে অ্যাড এবং এখানে তার সর্বশেষ জনপ্রিয় পঠিত সব নিউজগুলো এখানে চলে আসছে এবং চাইলে মন্তব্য করতে পারবেন, ফেসবুক দ্বারা মন্তব্য করতে পারবেন। আমার ফেসবুক পেজ চলে আসছে, মন্তব্য করতে পারবো। এখন আপনি ইংলিশ যখন আসছিলেন তখন কিন্তু ইংলিশ হয়ে যাবে। হ্যাঁ, ইংলিশে প্রেস করলে এটা ইংলিশ হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো দেখেন নিউজটা ছিল বাংলায়, সেটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। এখন হেডলাইন বললেন সব ইংলিশ এবং এখানে দেখেন সব ইংলিশ। এখানে স্পোর্টস, ক্রিকেট এটাও ইংলিশ হয়ে গেছে, সব কিছু ইংলিশ হয়ে গেছে। এখানে যা যা আছে সব ইংলিশ। সর্বোচ্চ এখানে লরেক্স আমি পেস্ট করছি, কারণ এত সময় নাই যে একটা বাংলা পোস্ট ইংলিশে লিখে আমার পোস্ট করবো, সেটা তো সময় নেই। লরেক্স পেস্ট করেছি এবং কমেন্ট, মোর নিউজ সব কিছু ইংলিশ চলে আসছে, সব ইংলিশ চলে আসছে। সো এইগুলো সব ইংলিশ চলে আসছে, দেখতেই পাচ্ছেন। ওকে, সো দেখেন কি নিউজ অ্যাড করছি, দেখলে বুঝতে পারতেছেন সময় বাঁচানোর জন্য। তো তাছাড়াও আমরা যদি বাংলাদেশে ক্লিক করি, সো বাংলাদেশে আমরা গভর্নমেন্টে ক্লিক করি, গভর্নমেন্টের আন্ডারে যেই পোস্টগুলো আছে সেই পোস্ট চলে আসবে। এখানে দেখেন 2টা পোস্ট আছে গভর্নমেন্টের আন্ডারে, সেটা চলে আসছে। তাছাড়া যদি বিজনেস, ইন্টারন্যাশনাল, স্পোর্টসে এসে ক্রিকেটে পেস্ট করি বা ক্লিক করি, তাহলে ক্রিকেটের আন্ডারে কয়টা পোস্ট আছে? 5টা পোস্ট আছে, সেগুলো সব ইংলিশ চলে আসছে। কারণ কি? আমার ইংলিশ দেওয়া, আমি বাংলা প্রেস করলে সেগুলো বাংলা হয়ে যাবে। ওকে, গ্রেট। সো তাছাড়াও আমার নর্মালি যেটা আছে আরও, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনি চাইলে আপাতত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সারা দেশে আন্ডারে ক্লিক করতে পারেন। 3টা অ্যাড করা আছে অ্যাডমিরাল থেকে, সেজন্য ঢাকার আন্ডারে কী কী আছে, গাজীপুর 3টা অ্যাড করা আছে। ওকে, সো গাজীপুর সিলেক্ট করে আপনি খুঁজতে পারবেন পোস্ট, তার মানে গাজীপুর আন্ডারে কী কী আছে সেগুলো চলে আসবে। এই 2টা আছে, ওকে, সেটা ক্যাটাগরি অবদায় দিল না, জাস্ট গাজীপুর আনলে দুটো অ্যাড করছিলাম হয়তো বা এর জন্য চলে আসতো। তো মনে হচ্ছে নিউজ পোর্টালগুলো এরকমই হয়, হ্যাঁ জাস্ট কয়েকটা জিনিস মাথায় রেখে করলে খুব ভালো হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ থাকতে হবে। নিউজ পোর্টাল সাইডের ইনকামগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থেকে হয়ে থাকে, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলে এখানে অনেক টাকা দিতে হয় ফ্রন্ট পেজে। তাছাড়া এখানে লাইভ টিভি আছে, এটা হচ্ছে লাইভ টিভি একটা উইজেট, সেটা অপন করা যাবে। এখানে ফেসবুকে আমরা মানে ফেসবুক পেজ অপশনটা এখানে অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন এখানে। তাছাড়া হচ্ছে এগুলো আছে, তারপর হচ্ছে নানা সমস্যা উইজেট আছে, গুরুত্বপূর্ণ ওয়েবসাইট উইজেট আছে, ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি সবই আছে। সেটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড মোটামুটি শো করা, আসলে সব কিছু দেখানোর সময় এখন থাকে না। হ্যাঁ, এখান থেকে সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে চলে যাবে, ওকে সার্চ করতে পারবে। তারপর হচ্ছে কি আমার অ্যাডমিন প্যানেল কেমন দেখে নিই। অ্যাডমিন প্যানেলে প্রথম যে সিম্পল অ্যাডমিন প্যানেল, যেহেতু কোর্স তো অনেক ডিপলি আলোচনা করা যায় না, সো এখানে সংক্ষিপ্ত আকার দেওয়া আছে যে ক্যাটাগরি কয়টা আছে, ক্লিক করলে ক্যাটাগরি মোর অপশনে ক্লিক করলে কেটে দেখতে পারবেন। হ্যাঁ, সো ক্যাটাগরি শো করবে, এখানে আপনার ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন, আপনার উপর ডিপেন্ড করে যে কোনো ক্যাটাগরি অ্যাড করবেন ফ্রন্ট এন্ডে সেই কোনো ক্যাটাগরি শো হবে। এখানে জাস্ট সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন কোনটা কী আছে। এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটাগরি শো করতেছে। এখানে অ্যাড নিউতে ক্লিক করলে অ্যাড নিউ করতে পারবো, দ্যাটস ইট। সো ডিস্ট্রিক্ট আছে সেম, পোস্টের ক্ষেত্রেও সেম। সেটিং একটা অপশন আছে, দেখেন এখানে সোশ্যাল সেটিং, এসিও সেটিং, প্রেয়ার সেটিং, লাইভ টিভি সেটিং, নোটিস সেটিং, ইম্পর্টেন্ট সেটিং, ওয়েবসাইট সেটিং। সো নোটিস নামে একটা অপশন আছে, এখানে দেখাই জাস্ট নোটিস সেটিং, এটা আপাতত ইনিশিয়াল অবস্থায় অফ করা আছে মেবি। হ্যাঁ, নাও নোটিস আর ডিঅ্যাক্টিভ আছে, কারণ কি এখানে কোনো নোটিস শো করতে পারবে না। এখন যদি আমি এই নোটিসটা এখান থেকে অন করে দিই, মানে অ্যাক্টিভ করে দিই, সো নাও নোটিস আর অ্যাক্টিভ। সো এখন যদি ডিলিট করি, দেখবো একটা নোটিস অপশন চলে আসছে। মাঝে থাকে না নোটিস দেয় ওয়েবসাইট থেকে, সো ওইরকম আর কি, দেখেন নোটিস চলে আসছে, দেখেন নোটিস এখানে চলে আসছে, নোটিস লার্ন হান্টার চ্যানেলে ইনস্টাতে যোগদান করতে দেখছেন নোটিস চলে আসছে। সো এটা আমি যদি এখান থেকে অফ করে রাখতে পারবো, মানে অফ অন সিস্টেম করে রাখতে পারবো। তো এখানে প্রত্যেকটা উইজেট যেগুলো আছে আপনার নামাজ সময় যে লাইভ টিভি সবগুলো এবারে করা যায়, সো আপনারা ভালোভাবে শিখতে পারবেন এগুলো। সো দেখেন এখানে ইউজার সবই করা যায়। সো নোটিস সেটিং, ইম্পর্টেন্ট ওয়েব সেটিং, ওয়েবসাইট সেটিং, ওয়েবসাইট সেটিং বলতে ডাইনামিক ওয়েবসাইটে যা যা আছে, লোগো থেকে শুরু করে অ্যাড্রেস যা যা সব, এই যে লোগো থেকে শুরু করে তার অ্যাড্রেস নাম্বার এগুলো। তারপর অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, কারণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট বি লাগবে, যে অ্যাড আমার লার্ন হান্টার অ্যাড দিছে আর কি। সো ওকে, সো এখানে জাস্ট অ্যাড নিতে প্রেস করে আপনি অ্যাড দিবেন, এবং টাইপ বলতে হরিজন্টাল অ্যাড নাকি ভার্টিক্যাল অ্যাড ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যদি গুগল অ্যানালিটিক্স, গুগল যে অ্যাডসেন্স সেটাও ইউজ করতে পারেন। এবং ফাইনালি গ্যালারি আছে, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি সবই আছে। এবং ইউজার রোলটা অনেক ইম্পর্টেন্ট। সো অল রাইটারে আসি, একটা রাইটার অ্যাড করা আছে যার 5টা দেওয়া আছে, সে ডিস্ট্রিক্ট, পোস্ট, সেটিং, গ্যালারি এগুলো দেখতে পারবে। সো এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তাছাড়াও যদি ইউজার রোলে অ্যাড রান, মানে নতুন রাইটার অ্যাড করতে চান, তাহলে আপনি জাস্ট কী করবেন, তার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং সেই কোনটা কোনটা অ্যাক্সেস পাবে সেটা আপনি বলে দিতে পারবেন। ওকে, সো এবং লগ আউট আছে, পাসওয়ার্ড চেঞ্জ আছে, যেগুলো আমাদের বেসিক লাগবেই, মাসবি। সো বলতে পারেন এটা খুব আহামরি নিউজ পোর্টাল না হলেও আপনার নিউজ পোর্টালের জন্য যে কাজগুলো হয়ে থাকে সেগুলোর জন্য খুবই ভালো। তো আপনার যে 1600 টাকার নিউজ পোর্টাল যে মাঝে মাঝে অ্যাড দেখি ফেসবুকে, সো ওইগুলো থেকে অনেক ভালো, ওইগুলো ওয়ার্ডপ্রেসে করা। সো ওইগুলো তো জাস্ট আপনি এখানে শেখার জন্য আসছেন, সো খুব ভালো কিছু শিখতে পারবেন আশা করি। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ আর নিউ টু চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। এবং আগে বলেছি আমাদের কোর্স ফি কিন্তু 4000 টাকা, জাস্ট আপনি এখানে আসতে হবে, লার্ন হান্টার লাইভে আসতে হবে, এবং এখানে আসলে দেখতে পাবেন যে কোর্স ফি 4000 টাকা। আগেই বলে নিচ্ছি আমি চাইলে কিন্তু এই 70টা ভিডিওকে, বা আরও ভিডিও 4-5টা আসবে সমস্যা নেই, এই ভিডিওকে আমি চাইলে 200+ ভিডিও বানাতে পারতাম যদি আমি একটা ভিডিও 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট করে বানাতাম। একটা ভিডিও বানাতে, প্রজেক্টে একটা ভিডিও বানাতে 20 মিনিট, 25 মিনিট খরচ হয়। তো দ্যাটস ওয়াই আমার 70টা ভিডিওর মধ্যেই কমপ্লিট, মানে যে এখান থেকে শুরু, এই যে প্রজেক্ট শুরু, সো বুঝতেই পারছেন এই পর্যন্ত শেষ। সো এই জন্য ভিডিও কম দেখা গেল, কিন্তু কন্টেন্ট এখানে অনেক। আশা করবো আপনারা ভিডিওটা অবশ্যই কোর্সটা পারচেস করবেন এবং ভালো কিছু শিখবেন, আমি আশা করবো, যেহেতু সবসময় আপনারা লার্ন হান্টার পাশে ছিলেন এবং এখান থেকে ভালো ভালো কিছু শিখতে পারছেন। তাছাড়াও পাশাপাশি আমাদের যে কোর্সগুলো আছে সেটা হচ্ছে আমাদের রিয়েক্ট জেএস সাথে ভিউ জেএস, সরি লারাভেলের সাথে ভিউ জেএস, লারাভেলের সাথে রিয়েক্ট জেএস, এবং এই যে ই কমার্স একটা প্রজেক্ট আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভালো মান একটা কোর্স, সেটা হচ্ছে অ্যাডভান্স টপিক্স, এবং অনেক অ্যাডভান্স টপিক্স আলোচনা করা আছে। রিয়েক্ট জেএস অল ইন ওয়ান ই কমার্স প্রজেক্ট, এখানেও 100+ ভিডিও আসে, এখানেও 80+। সো 4টা কোর্সে খুবই ইম্পর্টেন্ট, তো আপনার যেটা ভালো লাগে, যেটা প্রয়োজন আপনার, সেটার জন্য আসবেন। এবং আমার ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া থাকবে, এবং লার্ন হান্টার গ্রুপ জয়েন, ফেসবুক গ্রুপ যে লার্ন হান্টার আছে সেখানে জয়েন থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।